তো ফাইনালি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের যে ভিডিওটা বা আজকের যে ব্লগটা, তো সেটা কিন্তু লাইফস্টাইলের উপরে নয় বা ডেলি যে আমি নর্মাল ব্লগ বানাই তো সেটার উপরে কিন্তু নয়, ঠিক আছে। আজকের ব্লগটা হবে ফুড ব্লগিং। তো এখন কথা হতে পারে যে হঠাৎ করে আমি কেন ফুড ব্লগিং করব। তো তার প্রধান কারণটা হচ্ছে আমাদের পাকার পোলে, মানে আমাদের এলাকায় আমাদের বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, যেখানে 140 টাকা বিরিয়ানির দাম, কিন্তু একটা বিরিয়ানি কিনলে তার সাথে দুটো বিরিয়ানি ফ্রি হবে, ঠিক আছে। তো তো যেহেতু কাছাকাছি একদম রেস্টুরেন্টটা, তাই ভাবলাম আজকের যাব সেখান থেকে 2 প্লেট অর্থাৎ 1 প্লেটই কিনবো, তার সাথে তো একটা ফ্রি রয়েছেই। তো সেই বিরিয়ানিটা নেবো এবং খেয়ে দেখবো যে কেমন হয়েছে, আর তার সাথে সাথে একটা কন্টেন্টও মানে পেয়ে গেলাম আর কি। তো এর জন্য আজকের ফুড ব্লগটা করব, ঠিক আছে। তো ফাইনালি এই যে 140 টাকা নিয়ে বেরিয়ে পড়েছি, আর সামনে বাইক রাখা রয়েছে। তো চলো এখন 140 টাকার 2 প্লেট বিরিয়ানি নিয়ে আসা যাক। তো গাইজ, ফাইনালি এখন আমি চলে এসেছি সেই বিরিয়ানির দোকানের সামনে, ঠিক আছে। তো তোমাদেরকে দোকানটা একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো এই হচ্ছে সেই দোকান, ঠিক আছে, একদম পুরো মানে অমৃতায়ন সংঘ তার অপোজিটেই বলতে গেলে। আর দোকানটা বেশ সামনের দিকে বেশ ভালো করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ ভিতরও দোকানটা মানে রেস্টুরেন্টটা বেশ ভালো করে সাজিয়েছে। তো অলরেডি আমি অর্ডার দিয়ে দিয়েছি, ঠিক আছে, আর হয়তো বা এক্ষুনি নিয়েও চলে আসবে। হ্যাঁ, হয়ে গেছে বা? হয়ে গেছে কি আমাদের? আমারটা হ্যাঁ হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওখানে আমি বলে দিয়েছি, অর্ডারটা দিয়ে দিয়েছি, তো আমাকে দিলেই তারপরে নিয়ে যাব এবং খেয়ে দেখবো যে কেমন লাগছে। তো ফাইনালি আমাদের বিরিয়ানি আসছে, এই যে টাকা দিয়ে দিলাম আর এই যে বিরিয়ানিটা নিয়ে নিলাম। তো পাবলিকের সামনে ব্লগ করার মতন এক্সপিরিয়েন্স খুব একটা আমার নেই, একটু লজ্জা লাগে বলতে গেলে, মানে শরম লাগে আর কি, ঠিক আছে। তো ফাইনালি এখন এর জন্য অফিসের সামনে চলে এসেছি। তো এই যে হচ্ছে আমার বিরিয়ানি, 2 প্লেট এখানে রয়েছে। তো চলো এখন অফিসেই বসে খাবো, সেখানেই টেস্ট করে দেখবো যে কেমন হলো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ গাইস, এই একটা প্লেট এখানে রয়েছে, আর একটা প্লেট, আর 2 প্লেট তো একার সঙ্গে মানে খাওয়া সম্ভব নয়। তো এই দাদাকে একটা দিয়ে দিলাম আর একটা আমি নিলাম। তো এখন দেখি ভিতরে কি কি আছে। তো গাইস, বিরিয়ানিটা দেখতে মোটামুটি ভালো লাগছে, এবার দেখি বিরিয়ানির মধ্যে কি কি দিয়েছে। এদিকে নিয়ে আসো একটু। তো একটা বড় সাইজের আলু রয়েছে, একটা মাংসের পিস রয়েছে, বাট পিসটা কিন্তু খুব একটা বেশি বড় নয়, আর ডিম কিন্তু খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তো এবারে রাইসের কোয়ান্টিটিও কিন্তু মোটামুটি খুব একটা যে বেশি সেটা কিন্তু নয়, ঠিক আছে। তো দেখো ওখানে বলছে যে একটু দূরে নিয়ে যাও, 140 টাকার বিরিয়ানি, মানে ওরা তো বলছে 140 টাকার বিরিয়ানি, বাট এই যে এখানে দেখে তো মনে হচ্ছে না যে এই বিরিয়ানিটা 140 টাকা দাম হতে পারে। তো এখন একটু টেস্ট করে দেখবো যে টেস্টটা কতটা ভালো হয়, ঠিক আছে। তো গাইস, এই একটু মাংস নিলাম, একটু আলু নিলাম, খেতে কিন্তু মোটামুটি ঠিক আছে। তবে আর খাবো, বাট আমার মনে হচ্ছে মাংসটা আরেকটু ফ্রাই হতো, মনে হচ্ছে আরেকটু ফ্রাই হলে ভালো হতো। এবারে তোমাকে একটা কথা বলবো, এখানে এই কথাটা হয়তো যে দোকান থেকে নিয়ে এসছি তার হয়তো খারাপ লাগতে পারে, ঠিক আছে। একটা ভালো কথা বলবো, একটা খারাপ কথা বলবো। তো খারাপ কথাটা প্রথমে বলে দিই, তো কথাটা হচ্ছে বিরিয়ানির দাম বলছে 140 টাকা, একটার সাথে একটা ফ্রি, আমি ফ্রিটা বাদ দিলাম, ফ্রি যেটা দিচ্ছে সেটা তো বাদ, কিন্তু মেনলি বিরিয়ানির দাম বলছে 140 টাকা। কিন্তু 140 টাকার বিরিয়ানিতে চালের কোয়ান্টিটি দেখতে পাচ্ছ মাত্র এইটুকুনি, মানে রাইসের কোয়ান্টিটি। আলুটা মোটামুটি ঠিকঠাক আছে, মাংসের টুকরোও কিন্তু খুবই ছোট, তার সাথে সাথে কিন্তু কোনো ডিম নেই, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি 140 টাকায় কিন্তু যে মানে 2 প্লেট দিচ্ছে, বলতে গেলে কিন্তু এই একটা বিরিয়ানি কিন্তু 70 টাকার মতনই দাম, সেই অনুযায়ী কিন্তু এটা কিন্তু বলতে পারতো যে 70 টাকার বিরিয়ানি, বাট সেটা না বলে 140 টাকায় 2 প্লেট বিরিয়ানি বলে চালাচ্ছে। তো খাওয়ার সময় বেশি কথা বলতে পারি না, মানে বকবক বেশি করতে পারি না, এই কারণেই কিন্তু খেতে খেতে ভিডিওটা বানানোর সময় তখন কিন্তু কথা আটকে আটকে যাচ্ছিলো। তো ওর জন্য আমি কী করেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে একদমই রুমে চলে এসেছি। তো রুমের ভিতরেই এখন ভালোভাবে শান্তিতে রিভিউটা বা মেন যে কথাগুলো বলতে পারবো, ঠিক আছে। তো যেটা আমি বলতে বলতে আটকে গেছিলাম যে এই বিরিয়ানিটা কিন্তু 140 টাকায় বলে চালাচ্ছে, বাট আমার মতে এখানে 140 টাকায় ডবল বিরিয়ানি পাওয়া যায় এটা না বলে
আমার মতে 70 টাকার বিরিয়ানি পাওয়া যায় এটা বললেই বেটার হতো। তার কারণটা হচ্ছে 140 টাকা, যখন শুনবে যে মানুষ 140 টাকার বিরিয়ানি, সেটা ডবল হোক যাই হোক, মানুষের মনে একটা কি ধারণা থাকবে যে বিরিয়ানিতে যেমন পাওয়া যায় 140 টাকার বিরিয়ানি মানে ডিম পাওয়া যায়, মাংস পাওয়া যায়, আলু পাওয়া যায়, সেটা তো থাকবে, হয়তো রাইসের কোয়ান্টিটিটা কম থাকতে পারে, বাট এখানে কিন্তু ডিমটা নেই আর রাইস তো একদমই যথেষ্টই কম, ঠিক আছে, এবং মাংসের টুকরোও ছোট। তো সেই তুলনায় কিন্তু 140 টাকা কোনো মতে এটা জাস্টিফাইড করে না। তা আমার মতে যদি দাদারা, মানে যারা রেস্টুরেন্টের মালিক বলো বা ওনার বলো বা যারা যারা রয়েছে, তারা যদি যে 70 টাকায় আমাদের কাছে বিরিয়ানি পাওয়া যায় এটা যদি বলতো আরো বেটার হতো, বা 70 টাকার সাথে আরো 10 টাকা অ্যাড করে যদি, অর্থাৎ 80 টাকায় ডিম সমেত যদি বিরিয়ানি দিত, আমার মতে এটা আরো বেটার হতো, ঠিক আছে। তো এই 140 টাকায় একটার সাথে একটা ফ্রির বলার থেকে 80 টাকায় ডিম সমেত মাংস সমেত বিরিয়ানি পাওয়া যায়, এটা মনে হতো আমার মতো বেটার। কারণ কাকদ্বীপে 80 টাকায় সম্ভবত এখন ডিম সমেত বিরিয়ানি কোথাও পাওয়া যায় না, ঠিক আছে। তার উপরে দাদাদের যে প্যাকেজিংটা বেশ ভালো ছিল, অ্যালুমিনিয়ামের ফয়েলের সাথে, মানে ফয়েল দিয়ে আর কি প্যাকিং করেছিল, তো আমার যেটা খুবই ভালো লেগেছে। তো যাই হোক গাইস, যেটা লাস্ট একটাই কথা বলবো যে মোটামুটি কিন্তু যে খুব একটা খারাপ সেটা কিন্তু নয়, কারণ আলটিমেটলি দাম পড়ছে 70 টাকা। তো 70 টাকা অনুযায়ী কিন্তু তোমরা চাইলে দুটো নিয়ে খেতে পারো, এতে কিন্তু কোনো লস হবে না। বাট আমার যেটা খারাপ লেগেছিলো সেইটুকুনি আমি জাস্ট তুলে ধরেছি যে এটা ডবল না বলে একটা সিঙ্গেল বলাই ভালো ছিল, বা কারণ ডবল বলে মানুষের একটা এক্সপেকটেশন হাই থাকে যে 140 টাকার বিরিয়ানি মানেটা কি, যে তাতে হয়তো ডিম ডিম থাকবে, আরও কোয়ালিটি ভালো হবে, ঠিক আছে। তো 140 টাকার বিরিয়ানির মতন কোয়ালিটি হবে, বাট সেটা তো নয়। বাট সেই তুলনায় যে কোয়ালিটি খারাপ, 70 টাকার দাম, মানে এক পিসের দাম যেহেতু 70 টাকা পড়ছে, সেই তুলনায় যে খারাপ সেটাও কিন্তু নয়। তোমরা চাইলে অবশ্যই নিয়ে এসে খেতে পারো, একদম 70 টাকা অনুযায়ী ঠিকঠাকই আছে, ঠিক আছে। তো যাই হোক, রিভিউটা হয়তো অনেকেরই ভালো লাগবে, আবার অনেকের হয়তো খারাপও লাগতে পারে, তো সেটা তাদের ব্যক্তিগতই ব্যাপার। তো ভিডিওটা খারাপ লাগুক ভালো লাগুক, লাইক একটা মেরে দিও, শেয়ার একটা করে দিও, আর অবশ্যই যদি চ্যানেলটাকে নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো সেই পর্যন্তই, দেখাবো কোনো নেক্সট ভিডিওতে। সো বাই বাই।